Bismillahirrahmanirrahim. Priyo darshok assalamu alaikum. Sokolke shagoto janiye shuru korchi. Ajker bishoy ekhon amader bortoman shomoye ottadhunik projukti ottadhunik jibanonashok ebong ottadhunik projukti byabohar din din bere cholche shei sathe tal miliye udbhide dekha jay je এই চারা যে গোড়া পচা রোগ বা ঢলে পড়া রোগ বা এই ধরনের চারাতে ট্রিটমেন্ট অর্থাৎ আপনি যে ফসল চাষ করবেন সেটা চারা তৈরি করতে না পারেন তাহলে ফসল করবেন কিভাবে তাই এই চারাকে অতিরিক্ত যত্ন ও পরিচর্যা করা হয় আর এই যত্ন পরিচর্যার ক্ষেত্রে দেখা যায় মানুষ হিমশিম খেয়ে যায় সেটা হলো কি যে চারা বয়সে কি স্প্রে করলে চারাটা এই চারার যে গোড়া পচা রোগ বা ঢলে পড়া রোগ এই ধরনের চারাতে যে রোগগুলো হয় এগুলোর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার জন্য মানুষ বা কৃষককুল একবারে সবচেয়ে কঠিন অবস্থায় পড়ে এই অবস্থায় যে আমি যদি চারা না করতে পারি তাহলে জমি চাষ করব কিভাবে বা ক্ষেত করব কিভাবে আর এই সেই সুবাদে সারা পৃথিবীতে এই চারা যত পরিচর্যার জন্য বিভিন্ন প্রকার ছত্রাকনাশক তৈরি হয়েছে যেগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে চারা পচে যায় ছত্রাকের কারণে বিভিন্ন শ্রেণীর ছত্রাকের কারণে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমার জমিটা রক্ষা হবে না অথবা ফসল আমি করতে পারবো না সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে যেগুলো আছে সমস্ত হলো কিন্তু ছত্রাক নাশক অর্থাৎ ছত্রাককে ধ্বংস করে এই ছত্রাক ধ্বংসকারী সব ঔষধ বাজারজাতকরণ করা হয় এবং ক্ষতিকর ছত্রাকগুলোকে ধ্বংস করা হয় আর আমি যেটা আলোচনা করব সেটা হলো একটা একটা ছত্রাক অর্থাৎ টাইকোডারমা এক 1% টাইকোডারমা 1% এটা একটা ছত্রাক যেটা ক্ষতিকারক যে ছত্রাক বরং সেটা একটা ছত্রাক টাইকোডারমা পাউডার ছত্রাক এটা কি করে যে ক্ষতিকারক ছত্রাকগুলো আছে জমিতে বা ফসলের মাঠে যে ছত্রাকগুলো আছে সেই ছত্রাককে ধ্বংস করে তাহলে আমাদের এইগুলো এই টাইকোডারমা ব্যবহার সম্পর্কে আমি একটু বলি বীজ শোধনের ক্ষেত্রে আমরা এই টাইকোডারমা কিভাবে ব্যবহার করব বীজ শোধন প্রতি কেজি বীজের জন্য 10 থেকে 15 গ্রাম টাইকোডারমা দিয়ে ভালোভাবে মেশানোর পর 2 থেকে 3 ঘন্টা শোধনকৃত বীজ ছায়াতে রাখতে হবে এখানে দেখা যায় টাইকোডারমা 10 থেকে 15 গ্রাম টাইকোডারমা নিয়ে বীজের সাথে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে এতে বীজের যে বীজের সাথে যে জীবাণুগুলো আছে রোগ জীবাণু সেটা ধ্বংস হবে মাটি শোধন আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় জমিতে দেখা যায় যে দীর্ঘ টাইম একই ফসল করার পর মাটিটা মাটির যে গুণাগুণ সেটা রক্ষা হয় না বিভিন্ন রোগ জীবাণু এমন ভাবে আক্রমণ করে যে মাটিটা কোনো ফসলে আর হতে চায় না সেক্ষেত্রে এই টাইকোডারমা পাউডার বিঘা প্রতি শেষ চাষের সময় বা তার আগেই 1 কেজি অর্থাৎ চাষ শুরুতেই আমরা যদি 1 কেজি টাইকোডারমা ছিটিয়ে দিয়ে জমিটা যদি মাটি চাওয়া দিয়ে রাখি অর্থাৎ 2-4 দিন বা 7 দিন আর চাষ না দেয় পুকুরে যদি পলিথিন ছিট বিছিয়ে দিতে পারি সবচেয়ে ভালো হয় তাহলে পুরো মাটি একটা শোধন হয়ে যাবে ও মাটির যে রোগ জীবাণু অনেক সময় দেখা যায় পেঁয়াজ রোপণের সাথে সাথে সেটা দেখা যায় যে আর শিকড় হচ্ছে না শিকড় না হওয়ার কারণে পেঁয়াজ গুলো বসে যাচ্ছে পেঁয়াজ আর বড় হচ্ছে না যে অবস্থায় লাগাচ্ছেন সেই অবস্থায় থাকতেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন বিঘা প্রতি 1 কেজি টাইকোডারমা প্রথম চাষে দিয়ে কয়েকদিন চাষ বন্ধ করে রাখতে পারেন অথবা শেষ চাষে দিয়ে পেঁয়াজ রোপণের সময় যদি আপনি 1 কেজি টাইকোডারমা ছিটিয়ে দেন তাহলে সমস্ত ক্ষেত্রে আর যে শিকড় যে মাটির যে মাটি বাহিত যে রোগ জীবাণু সেটাকে ধ্বংস করা সম্ভব চারা শোধন
6 থেকে 10 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিক্সার করে যদি চারা গাছের গোড়া ভিজাতে পারি অথবা যদি আমরা কাটিং রোপণ করি গাছের কাটিং সেক্ষেত্রে যদি পানিতে ডুবিয়ে আবার সেটা আমরা রোপণ করতে পারি তাহলে কাটিং বা চারাতে শিকড়ে কোনো রোগ জীবাণু থাকবে না। পাতা বা গাছের গোড়া, এখন পাতা বা গাছে পেঁয়াজে দেখা যায় ম্যাক্সিমাম পাতক ব্লক হয় এবং আরো কয়েকটা রোগ হয়ে থাকে। পেঁয়াজ সহ চারাতে বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে, সেই রোগগুলো থেকে রক্ষা করার জন্য পানির সাথে 2 গ্রাম টাইকোডার্মা পাউডার মিক্সার দিয়ে আপনি যদি 15 দিন পর পর স্প্রে করতে পারেন পাতাতে, পেঁয়াজের পাতাতে পাতক ব্লক সহ কোনো প্রকার রোগ হবে না। এবং পেঁয়াজের যেগুলো ফুল করবেন সেটা যদি এই টাইকোডার্মা 7 দিন পর পর বা 15 দিন পর পর স্প্রে করতে পারে তাহলে কোনো প্রকার রোগ হবে না। অর্থাৎ পেঁয়াজের ফুল করার সময় দেখা যায় পেঁয়াজের যে স্টিক হয় স্টিকের গোড়াতে পাকন প্লাস হয় যে কারণে দেখা যায় ভেঙে পড়ে, ভেঙে পেঁয়াজের ফুলটা ভেঙে পড়ে। সেক্ষেত্রে এই টাইকোডার্মা 15 দিন পর পর যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে ওই রোগ থেকে 100% রক্ষা করবে। এখন টাইকোডার্মা ব্যবহারের সময় যে স্প্রে মেশিন স্প্রে করবে ওই মেশিনটা কিভাবে পরিষ্কার করতে হবে, যদি কীটনাশক অবশ্যই আপনারা ওই স্প্রে মেশিন দিচ্ছেন ওই স্প্রে মেশিনটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে, গরম পানি দিয়ে 2 বার করে সুন্দরভাবে ধুয়ে এই টাইকোডার্মা 200 গ্রাম পাউডার এবং 16 লিটার পানি দিয়ে আপনি 8% জমিতে স্প্রে করবেন। যদি আপনি স্প্রে মেশিন পরিষ্কার সুন্দরভাবে না করেন তাহলে আপনি রেজাল্ট কিন্তু 0 হবে, কারণ এটা টাইকোডার্মা এক প্রকার ছত্রাক আর আপনি স্প্রে মেশিন দিচ্ছেন ছত্রাক নাশক, অর্থাৎ ওই স্প্রে মেশিন ভালোভাবে না দিলে কোনো কার্যকারিতা